সাউথ সিকিমের হাব বলা যায় এই জোরথাংকে। আর যারা ওয়েস্ট সিকিম বা সাউথ সিকিম ঘুরতে চাইছেন তাদের জন্য সবচেয়ে ভালো জায়গা হলো জোরথাং আসে, কারণ জোরথাং থেকে এই সাউথ সিকিম আর ওয়েস্ট সিকিম যাওয়ার সব রকমের শেয়ার জিপ পাওয়া যায়। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো একটা নির্দিষ্ট সময় অবধি পাওয়া যায়। ছোট্ট জাংশন, তার মধ্যেই ঘুরে দেখা একটু। জোরথাং ট্যাক্সি স্ট্যান্ডের খুঁটিনাটি এবং বুকিং নিয়ে আমাদের অভিজ্ঞতা থাকছে আজকের ভিডিওতে। ওয়েস্ট ও সাউথ সিকিমের ভ্রমণের জন্য তথ্যপূর্ণ আজকের এপিসোড। শিয়ালদা থেকে রাত্রের ট্রেন, শেষ মুহূর্তের প্ল্যান করে বেরিয়ে পড়া আমাদের। আমরা খেতে বসে গেছি, এখন প্রায় 11টা বেজে গেছে। আসলে আমরা লেটেই খাই, কিন্তু ট্রেনে তো লেটে খাওয়া যাবে না, তাড়াতাড়ি খেয়ে নিতে হয়, অন্ধকার হয়ে যায়। কিন্তু লাকিলি আমরা যে আমাদের কো প্যাসেঞ্জার যাদের পেয়েছি তারাও সব ইউথ, ইয়াং, তারা একদম লেটে খাচ্ছে। তো তার জন্য খেতে বসে গেছি 11টার পরেই, খেয়ে দিয়ে ঘুম দেবো। আমাদের চাউমিন একদম তুললে পড়ে যাবে, আমি তুলছি না, চাউমিন আছে। আর আমাদের সহযাত্রী আমাদের বিরিয়ানি শেয়ার করেছে, আমরা বিরিয়ানিও খাচ্ছি, সবই রয়েছে, বিস্কুটও খেয়েছি সব। বাড়িতে যতই দেরিতে উঠি না কেন, ট্রেনে জার্নি করলে একদম সকালবেলা ঘুম ভেঙে যায়। ট্রেন জার্নি করার আনন্দই আলাদা, হরেক মানুষের দেখা পাওয়া আর পাশ দিয়ে এরকম শো শো করে চলে যাওয়া ট্রেন, রেল ফ্যান বলে কথা, আলাদাই ফিলিংস আছে ভাই। সে যতই স্কিপ করে ভিডিও দেখো, এই স্পিড আসলে আমার খুব পছন্দের। তো এখন আমরা এনজিপি থেকে মানে রিজার্ভ করবো না গাড়ি, একটু বাজেট ট্রাভেল করবো আমরা এবারে। মানে আমরা প্রত্যেকবারই বাজেট ট্রাভেল করি, তার জন্য এবার আমরা শেয়ার ক্যাব নেব। তো তার জন্য এখান থেকে এসএনটি বাস স্টপে যাবো, এসএনটি বাস স্টপ থেকে আমরা শেয়ার ক্যাব নিয়ে বেরিয়ে পড়ব যোথাকে দিকে। এনজিপির একদম সামনের ওভারব্রিজ দিয়ে এসে বাইরে বের হলে একদম সামনে এই জায়গা থেকে ম্যাজিক গাড়ি এবং অটো ছাড়ে। এসএনটি বা শিলিগুড়ি জাংশন পর্যন্ত একই ভাড়া। রাস্তার ধারে এসএনটি স্ট্যান্ড, এর পাশে জোরথাংয়ের শেয়ার গাড়ি ছাড়ে। লোকেশন আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি। এখান থেকে ওয়েস্ট সিকিমের অন্যান্য জায়গার গাড়িও ছাড়ে, যেমন আমরা জোরথাং যাচ্ছি এই গাড়িতে। এটা জোরথাংয়ে 30 মিনিটের হল্ট দেয়। আগে এসে এই জানলার ধার বুক করে নিতে হবে, তবেই না এরকম ভিউয়ের মজা নেওয়া যাবে। পাহাড় কেটে রাস্তা চলছে, এটা NH10, জোরথাং যাবার এই একটাই রাস্তা। বৃষ্টির সময় বেশ জ্যাম হয় এদিকে। এই আমাদের তিস্তা, জলে পূর্ণ হলেও স্রোত নেই, কি অদ্ভুত না। এখনো আমরা পশ্চিমবঙ্গেই আছি, এরপরেই মেলি ব্রিজ, এখানেই সিকিম পুলিশের চেকপোস্ট। টুরিস্ট গাড়ি হলে আলাদা করে চেকিং করে সাধারণত, শেয়ার গাড়িতে সেসব কখনো ফেস করিনি আমরা। মেলি পেরিয়ে সিকিমের মধ্যে দিয়ে চলেছি, যদিও পাশে এই নদীর উপর দিয়ে সিকিম পশ্চিমবঙ্গ সীমানা। গাড়িতে এলে মেলি পর্যন্ত ডান দিকে ভিউ পাওয়া যায়, আর মেলি পেরিয়ে সিকিমের অংশে বাম দিকে ভিউ পাওয়া যায়। নদীর উপত্যকায় গ্রাম, ছোট ছোট বাড়ি, কিছু রিসর্টও তৈরি হয়েছে। আমরা প্রায় পৌঁছেই গেছি। জোরথাংয়ের ট্যাক্সি স্ট্যান্ড থেকে সব জায়গারই গাড়ি পাওয়া যায়, তো এক একটা ফ্লোরে এক একটা জায়গা যাওয়ার গাড়ি। তো আমরা যাবো রেনসিংপং, তো রেনসিংপং যাওয়ার জন্য গাড়িটা একদম টপ ফ্লোরে। তো আমরা এখন উঠছি, টপ ফ্লোরে হেঁটে হেঁটে গাড়ি ধরবো। এখানে আলাদা আলাদা ফ্লোরে নির্দিষ্ট জায়গার গাড়ি ছাড়ে, ভালো করে নোট করে রাখুন, কাজে দেবে। এগুলো 10-সিটার গাড়ি, তবে 14-সিটার গাড়িও আছে। এই হলো টিকিট কাউন্টার, এখানেই ওয়েস্ট সিকিমের বিভিন্ন জায়গার গাড়ির টিকিট পাবেন,
সববার আগে এসে টিকিট কেটে ফেলাই বুদ্ধিমানের, কারণ গাড়ি কিন্তু লিমিটেড। টিকিটে উল্লেখ করা গাড়িতে লাগেজ তুলে তারপর বাকি কাজ। এখানে গাড়ি নির্দিষ্ট, সেই তালিকাও দেওয়া আছে, দরকারে ফোন করে নিলে কাজ হয়। তবে হোমস্টেতে বুকিং থাকলে তাদের দিয়েই গাড়ির সাথে কথা বলিয়ে নেবেন, এতে শেয়ারে সিট পেতে সুবিধা হয়। তবুও নাম্বারগুলোর স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এখান থেকে ফেরার অর্থাৎ শিলিগুড়ির তথ্য দিয়ে রাখছি। জোরথাং থেকে শিলিগুড়ি যাওয়ার গাড়ি কিন্তু অনেক রয়েছে এবং অনেক সময় অবধি পাওয়া যায়, 4-5টা অবধি তো পাওয়াই যায়। কিন্তু অনেক সময় একটা জিনিস ম্যাটার করে, সেটা হলো যদি গাড়ি রিজার্ভ হয়ে যায় কোনোভাবে, তাহলে কিন্তু গাড়ি সংখ্যায় কমে যেতে পারে। তাই সেক্ষেত্রে গাড়ি রিজার্ভ হয়ে গেলে কিন্তু সেই লেভেলে অত দেরি অবধি গাড়ি কিন্তু আর পাওয়া যাবে না, আদারওয়াইজ বেশ অনেকক্ষণ অবধিই গাড়ি পাওয়া যাবে। তার জন্য কাউন্টারে এসে টিকিট কাটতে হবে, সেখানে গাড়ির নাম্বার বলে দেবে এবং তারপর ওখানে সিট নাম্বারও দিয়ে দেবে, সেই অনুযায়ী সিট নাম্বারে বসতে পারবে। আমাদের সবচেয়ে প্রিয় পাহাড়ি জায়গাগুলো যেহেতু ওয়েস্ট সিকিমে, ফলে এই জায়গায় একাধিকবার এসেছি। আর সুবিধের এটা যে মোটামুটি সিকিমের সমস্ত জায়গার শেয়ারগাড়ি এই স্ট্যান্ড থেকেই পাওয়া যায়। একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো একটা নির্দিষ্ট সময় অবধি পাওয়া যায়। যদি ভাবেন যে যখন ইচ্ছা আসবেন এবং পেয়ে যাবেন, সেটা কিন্তু নয়, একটু তাড়াতাড়ি আসতে হবে এবং সেই সময়ের নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনি পাবেন, নইলে সব গাড়ি চলে যাবে। আর একটা, এখানে তো অনেকগুলো ফ্লোর করা আছে, এক একটা ফ্লোরে নির্দিষ্ট কিছু জায়গায় যাওয়ার গাড়িগুলো পাওয়া যাবে, তাই দূরে যেতে গেলে আগে আসতে হবে। পাহাড়ের কোলে রঙ্গিত নদীর ধারে এই শহর, দার্জিলিং থেকে মাত্র 26 কিলোমিটার দূরত্ব, ফলে সিকিম প্ল্যান করার সাথে শেষের একদিন দার্জিলিংয়ে কাটিয়ে আসতে পারেন। পেলিংও কাছেই, মাত্র 45 কিলোমিটার, কালিম্পং 43 কিলোমিটার এবং গ্যাংটক 80 কিলোমিটার। পাহাড়ের কোলে এরকম একটা মাঠে খেলতে কার ভালো লাগবে না বলুন তো? বেশ বড় মাঠ, স্টেট ফুটবল ম্যাচ হয়ে থাকে এখানে। আমরা NJP-র ওখান থেকে গাড়ি ধরেছিলাম 8টার সময় জোরথাংয়ে আসার জন্য। 8টার সময় গাড়ি ছাড়লো, আমরা জোরথাংয়ে এসে পৌঁছলাম 10:50, মানে 2 ঘন্টা 50 মিনিট মতো সময় লেগেছে। তো এখানে এসে একদম আপার ফ্লোরে রঞ্জিংপংয়ের গাড়িটা পাওয়া যায়, তো রঞ্জিংপংয়ের গাড়িটা বুক করলাম আমরা, টিকিট কাটলাম, বললো যে 12:30 ছাড়বে, মানে আমাদের হাতে এখনও 1.5 ঘন্টা আছে। তো 1.5 ঘন্টা ওখানে বসে মোমো খেয়ে ওয়েস্ট করা যেত, কিন্তু না, আমরা একটু এখানে জোরথাং জায়গাটাকে একটু এক্সপ্লোর করছি, মানে একটু এই গলিগুলো ঘুরে তারপরে রাস্তায় হেঁটে দেখছি কী আছে, একটু ঘুরে দেখি। জমজমাট বাজার সবই পাওয়া যাচ্ছে দেখলাম। চলুন জোরথাংয়ে একটা মোমোর দোকানের রিভিউ দিই। জোরথাংয়ে আসবো আর মোমো খাবো না, সেটা কখনো হতে পারে? মানে জোরথাংয়ে মোমো আমার ফেভারিট। গতবারে আমরা এর পাশের দোকানটা থেকে খেয়েছিলাম, এবারে মানে ফ্রেন্ডস কর্নার আই থিঙ্ক, এবং এখন পাইনি মোমো ওই দোকানে, যার জন্য এবারে তার পাশের দোকানে চলে এসেছি মোমো খেতে। এখানে ভ্যারাইটিস অফ মোমো পাওয়া যায়, সব রকমের মোমো পাওয়া যায়। আর মোমোটার একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো মোমোটা খুব জুসি, এটাই হলো আমার সিকিমের মোমো, এটাই এর জন্য ভালো লাগে। সিকিম না, স্পেশালি বলতে গেলে জোরথাংয়ের মোমো, এই জন্য আমার ফেভারিট। আমরা দু রকমের মোমো নিয়েছি, এখানে চিকেন, পর্ক, বাফ এবং বিফ মোমো পাওয়া যায়, সাথে এক বাটি স্যুপও আছে। মজার ব্যাপার যে প্রতিটা ভ্যারাইটির আলাদা আলাদা আকার। এই ঝাল চাটনিটা কিন্তু মাস্ট। আকার ব্রিজ, নিচে বয়ে চলেছে রঙ্গিত, এখান থেকে বাঁ দিকে রিনচিংপং আর ডান দিকে গেলে ইয়াকসাম। ছবির মতো সুন্দর একটা জনপদ আর হোটেলে বসে পাহাড় দেখা। শেয়ার গাড়ি, বাজেট হোটেল এবং হেঁটে কী কী দেখবেন সব থাকছে এর ঠিক পরের পর্বে। সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই।